নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে আবারও জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে দলীয় কার্যালয়ের দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার নিকোলাস লিলির সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। আমির খসরু জানান, দেশের মানবাধিকার পরিস্থিতি, নির্বাচন এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশের মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন এবং সুশাসন নিয়ে কানাডার অবস্থান দৃঢ়। বিএনপি নেতা আরও জানিয়েছেন, বাংলাদেশ ও কানাডার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও বৈচিত্র্যময়, সে কারণেই কানাডার সাথে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী বিএনপি। তবে বৈঠকে কানাডার রাষ্ট্রদূতের পক্ষ থেকে কি বলা হয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করেননি আমির খসরু। মানবাধিকার, আমাদের নির্বাচন, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, সব বিষয়ে আলাপ হয়েছে সার্বিকভাবে। তার আগে এই সরকারের পতন ঘটাতে হবে, নিরপেক্ষ সরকার আসতে হবে, তাদের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সংসদ সরকার গঠন করবে, যারা জনগণের কাছে জবাব দিয়ে থাকবে। এই অবস্থা তো বিএনপির, এই অবস্থান থেকে বিএনপি অনড় আছে।